আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। লিটনের সঙ্গে আজ ওপেন করেন এনামুল হক বিজয়। শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ রইল না। নয় বলে দুই বাউন্ডারি, এগারো রান করা বিজয় জীবন পেয়েও সেটা হেলায় নষ্ট করেছেন। মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারে চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বিজয়, কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচটা ফেলে দিয়েছেন। হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক, এমনকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে রোহিত শর্মাকে, যা নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশ্য এর পরপরই আউট হয়ে গিয়েছিলেন এনামুল হক বিজয়। ওভারের পঞ্চম বলটি বিজয়ের প্যাডে বল লাগলে আবেদন করেন সিরাজ, আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। ইনিংসের বারোতম ওভারে উমরান মালিক রীতিমতো বল হাতে আগুন ঝরিয়েছেন। সাকিব আল হাসানকে বেশ বেগ পেতে হয়েছে তাকে সামলাতে। এক ওভারেই কয়েকবার পরাস্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার, তবে ওই ওভারটি মেডেন দিলেও আউট হননি সাকিব। এক ওভার পর নাজমুল হোসেন শান্তকে পেয়ে আর উইকেট তুলে দিতে দেরি করেননি উমরান। প্রথম বলেই তিনি ১৫১ কিলোমিটার গতির এক বল স্ট্যাম্প উপরে ফেলে শান্তর। ৩৫ বলে তিন বাউন্ডারিতে ২১ রান করে ফিরেছেন এই বাহাতি ব্যাটার। সাকিবও বেশিক্ষণ টিকতে পারেনি, ২০ বলে ৮ রানে থেমেছে অভিজ্ঞ ব্যাটারের ইনিংসটি। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। এরপর এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। মুশফিক খেলছিলেন বেশ দেখে শুনে, সুন্দরের ঘূর্ণিতে তার প্রতিরোধও ভেঙে যায় ১৯তম ওভারে। মুশফিক ডিফেন্ডিং করেছিলেন, বল তার গ্লাভসে লেখে শর্ট লেগ ফিল্ডারে ধাওয়ানের হাতে চলে যায়। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন আফিফ হোসেন। বলার মতো আজ তেমন কিছুই করতে পারেননি, পরবর্তীতে বিপদেই পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। আর সেখান থেকেই অর্থাৎ খাদের কিনারা থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে টেনে তুলে মাহমুদুল রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের ক্যারিয়ারে দুজনেই অর্ধশত তুলে ফেলেছেন। মূলত তাদের কল্যাণেই ভারতের বিপক্ষে আজ ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন দেখার বিষয় রান ডিফেন্ড করে জিততে পারে কিনা বাংলার সোনার ছেলেরা। দর্শক, আপনার কি মনে হয়, পারবে কি জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।